বাসের ছাদে বসে প্রকৃতির দর্শন, পাহাড় প্রকৃতি আর সমুদ্র কিংবা শহরের ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে ছুটে চলা। গন্তব্য নির্দিষ্ট কোনো স্থান না হলেও ভ্রমণের পুরো সময়টাই নতুন অভিজ্ঞতা, যার দেখা মিলে শুধু উন্নত দেশগুলোতে। আশার কথা, এবার পর্যটক আর প্রকৃতির বন্ধন আরো আকর্ষণীয় করে তুলতে দেশে চালু হতে যাচ্ছে ছাদ খোলা বাস। এখন অপেক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের, যা পাওয়া গেলেই সিলেট, কক্সবাজার আর চট্টগ্রামে একসঙ্গে দেখা যাবে 6টি ছাদ খোলা বাস। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা প্রাথমিকভাবে কিছু ছাদ খোলা বাস এনে সেগুলো পর্যটকদের জন্যে আমরা চালু করতে চাই। তবে বিষয়টি যেহেতু এখনও চূড়ান্তভাবে অনুমোদনের অপেক্ষায়, আমরা আশায় আছি যে আমরা অনুমোদন পাব এবং পেলে আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরে বা আমাদের কর্তৃপক্ষের বিবেচনায় যে জায়গাতে চালনা করলে সবচেয়ে বেশি পর্যটককে সেবা প্রদান করা সম্ভব সেখানে আমরা চালু করব। বাধাহীন যাত্রায় কক্সবাজারের কলাতলি থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ সহ বিভিন্ন স্পটের দর্শন পাবেন পর্যটকরা। আর চা বাগান, হাওড় জলপ্রপাত সহ ছাদ খোলা বাস সিলেটের চার জেলার নয়নাভিরাম সৌন্দর্যের কাছে নেবে পর্যটকদের। স্বাভাবিকভাবেই সরকারের এমন পরিকল্পনায় সন্তুষ্ট পর্যটন ব্যবসায়ীরা। টুরিস্ট ক্যারাভ্যানের মতো যে খোলা ছাদ, ছাদের যে বাঁশের এই সার্ভিসটা সবার কাছে পৌঁছে দিতে পারে, সবাইকে সংযুক্ত করার মাধ্যমে যদি সরকার এই কাজকর্মটা করে তাহলে এই উদ্যোগ সফল হবে বলে আমরা মনে করি। ছাদখোলা বাসের ব্যবস্থা করতেছে, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে তার আগে রাস্তাঘাট উন্নতি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আনতে হবে, না হলে ধুলিবালির কারণে তাদের মারাত্মক ভাবে তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্পোরেশনের সূত্রে জানা গেছে, এর মধ্যে ইউরোপ থেকে আমদানির প্রস্তাব করা হয়েছে 6টি ছাদখোলা ক্যারাভ্যান বাস, যার প্রত্যেকটির দাম হতে পারে 3 কোটি 20 লাখ টাকা। আসন থাকবে 40 থেকে 45টি। বাসে থাকবে ওয়াইফাই সংযোগ আর ভ্রমণ গাইড। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।